সোমবার গভীর রাতে গৌরনগর আরটি ব্লকের অধীনে গুলধারপুর 3 নম্বর ওয়ার্ড এলাকার এক বাড়িতে হামলা চালায় ডাকাতির দল। ডাকাতের দল আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে এলোপাথারি কোপাতে থাকে। এতে করে আহত হয় 4 জন। আহতদের মধ্যে 3 জনের আঘাত গুরুতর। অভিযোগ, দুষ্কৃতীরা ঘর থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছে। গুলধারপুর 3 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সূর্যকান্ত সিনহা। আহতদের কাছ থেকে জানা যায়, সোমবার রাতে ওনার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ডাকাতের দল সকলের হাতে ধারালো অস্ত্র ছিল এবং সকলের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, তাই দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি বাড়ির লোকজন। রাতের বেলায় বাড়ির লোকজনদের চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায়। তখন দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 3 জন বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন, বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এদিকে সূর্যকান্ত সিনহার পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। ঘটনা কালকে রাত্রে 1টা 1টার দিকে আমরার বাড়িতে গুদার উপস্থিত বাড়ি, এইখানে 8-10 জনের একটা গ্রুপ কালো ড্রেস পরিয়া আমার ছোটো ভাইয়ের বাড়িতে ঢুকছে। ঢুকিয়া তারপরে তারা আক্রমণ করছে, বৌমার গয়নাঘাটি কারিয়া দিচ্ছে, তারা হুমকি দিছে, যদি চিৎকার করো তো বাচ্চারে মারো, ছোটো বাচ্চাটা আছে। তারপরে বাড়িতে গয়নাঘাটি ঘুরিয়া দিছে। তারপরে 15 বছর আমার ছোটো ভাইয়ের দোষ, আলাদা আলাদা বিশ্বাতে বাবাও ছিল এখানে, বাবা 90-91 বছরের লোক, বাবারও তারপরে আঘাত করে, দাও লয়ে আঘাত করে, অস্ত্র লয়ে আঘাত করে, সব ছিল, বৌমারও মাথা মারছে রোড লয়ে এখানে। হ্যাঁ, তারপরে তো ছোটো ভাই বাইরে চিৎকার করতে, তো তারও তো এরকম চিৎকার করে, বাবাও চিৎকার করছে, তখন বাবাই করছে, তখন বাবারও গিয়ে এখানে মারছে। হ্যাঁ, তারপরে তো দাদা বৌদি তো পাশের ঘরেই ছিল, দাদা বৌদি বাইরে যেতে দাদা বৌদির আক্রমণ করছে, তো দাদা বৌদি এখানে হসপিটালে আছে, দেখলেন কি মনে করেন এটা আক্রমণে? হ্যাঁ, তারা কারা হতে পারে? কারা হইতে পারে, তো এটা আপনারা আছেন, পুলিশ আছে, আপনারা তো এইসব কথা, আপনারা স্থানীয় তো ডাকি আইসি, এটা কি স্থানীয় আপনার সাথে, আপনার সাথে কারো তো শক্তি নাই। হ্যাঁ, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে কতটা সফলতা অর্জন করতে পারে। স্থানীয়দের পক্ষ থেকে দাবি উঠছে, অবিলম্বে ডাকাতের দলকে জালে তুলতে হবে পুলিশের। শান্তন টিভি।